बिस्मिल्लाह रहमान रहीम। प्रिय शिक्षार्थी बंधुरा अस्सलामु आलैकुम। अनलाइन स्कूले संयुक्त हार जन्य आबार सकल के शुभेच्छा अभिनंदन। आज के रासायनिक बिक्रिया अध्याय गुरुत्वपूर्ण एक विषय सेटा हे ला शातेलियर नीति एवं तार प्रयोग आमरा आलोचना करब। पाशापाशी जदि समय सुयोग हय तार अन्य विषय आमरा जेते पारब। ला शातेलियर नीतिटी होच्छे कोनो बिक्रिया साम्यावस्थाय थाकले तार उपर कोनो एकटी नियामक जेमन तापमात्रा चाप बा घनमात्रा परिवर्तन करा होले साम्येर अवस्था एमन भावे बदलाबे जेन नियामक परिवर्तनेर माध्यमे बिक्रियार फलाफल प्रशमित हय। आमि नीतिटी आबार बोलछि, कोनो बिक्रिया साम्यावस्थाय थाकले तार उपर कोनो एकटी नियामक जेमन तापमात्रा चाप बा घनमात्रा परिवर्तन करा होले साम्येर अवस्था एमन भावे बदलाबे जेन नियामक परिवर्तनेर माध्यमे बिक्रियार फलाफल प्रशमित हय। एखन शब्द हलो साम्यावस्था बा रासायनिक साम्यावस्था काके बोले। प्रिय शिक्षार्थी बंधुरा, आमि एखन रासायनिक साम्यावस्था काके बोले तार संज्ञाटि बोलछि। जदि कोनो उपमुखी बिक्रियार सम्मुख दिकेर गतिवेग ও পশ্চাৎ দিকের গতিবেগ সমান হয় তখন বিক্রিয়া সেই অবস্থাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। আমি আবার বলছি, যদি কোনো উপমুখী বিক্রিয়ার সম্মুখ দিকের গতিবেগ ও পশ্চাৎ দিকের গতিবেগ সমান হয় তখন বিক্রিয়ার সেই অবস্থাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। বৈশিষ্ট্য নাম্বার এক, রাসায়নিক সাম্যাবস্থা কোনো স্থিতাবস্থা নয় বরং এটি গতিময় অবস্থা। দুই, রাসায়নিক সাম্যাবস্থা কেবলমাত্র উপমুখী বিক্রিয়ার জন্য প্রযোজ্য। রাসায়নিক সাম্যাবস্থা কেবলমাত্র উপমুখী বিক্রিয়ার জন্য প্রযোজ্য। বৈশিষ্ট্য নাম্বার তিন, যদি কোনো বিক্রিয়া একবার সাম্যাবস্থায় উপনীত হয় তাহলে সেই বিক্রিয়া অনন্তকাল ধরে সাম্যাবস্থা থাকবে যদি কোনো বাহ্যিক নিয়ামক দ্বারা প্রভাবিত করা না হয়। আমি আবার বলছি, যদি কোনো বিক্রিয়া একবার সাম্যাবস্থায় উপনীত হয় তাহলে সেই বিক্রিয়া অনন্তকাল ধরে সাম্যাবস্থায় থাকবে যদি বাহ্যিক কোনো নিয়ামক দ্বারা প্রভাবিত করা না হয়। এবার আমরা একটি বিক্রিয়ার মাধ্যমে লা শাতেলিয়ার নীতির প্রয়োগ ব্যাখ্যা আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টি গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনো এবং দেখো। আমরা হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে লা শাতেলিয়ার নীতির প্রয়োগ আলোচনা করব। আমরা অ্যামোনিয়া উৎপাদনে লা শাতেলিয়ার নীতির প্রয়োগ আলোচনা করব। নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন অ্যামোনিয়া। নাইট্রোজেন গ্যাসীয় অবস্থায় রয়েছে, হাইড্রোজেন গ্যাসীয় অবস্থা, অ্যামোনিয়া অবস্থা, আর ডেলএইচ হচ্ছে -92 কিলোজোল। আমরা আগেই বলেছি ডেলএইচের মান যদি ঋণাত্মক হয় তাহলে সেটা তাপ উৎপাদী, আর যদি প্লাস হয় সেটা তাপহারী। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করেছে। এখন আমরা আলোচনা করব লা শাতেলিয়ার নীতি অনুসারে তাপমাত্রার প্রভাব। তাপমাত্রার প্রভাব, বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, তাই লা শাতেলিয়ারের নীতি অনুসারে যদি তাপমাত্রা বাড়ানো যায় বিক্রিয়াটিতে সাম্যাবস্থায় তাহলে বিক্রিয়াটি পেছনের দিকে আসবে। লা শাতেলিয়ারের নীতি অনুসারে যদি তাপমাত্রা বাড়ানো যায় বৃদ্ধি করা যায় তাহলে বিক্রিয়াটি পেছনের দিকে আসবে এবং উৎপাদন অর্থাৎ অ্যামোনিয়ার পরিমাণ কমে যাবে। আর যদি লা শাতেলিয়ার নীতি অনুসারে তাপমাত্রা কমানো যায় তাহলে বিক্রিয়াটি সামনের দিকে যাবে এবং উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে। আমরা এটাও জানি তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার গতিবেগ বাড়ে বা তাপমাত্রা কমালে বিক্রিয়ার গতিবেগ কমে। তো এই বিক্রিয়া যদি তাপমাত্রা কমানো যায় তাহলে বিক্রিয়া সামনের দিকে যাবে,
উৎপাদন বাড়বে, তবে বিক্রিয়ার গতি কমে যাবে। আবার তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে বিক্রিয়া পেছন দিকে আসবে, উৎপাদন কমে যাবে। এই দুটি বিপরীত অবস্থায় রয়েছে, বাড়লেও সমস্যা কমালেও সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য আমরা তাপমাত্রা না বাড়িয়ে গতি বাড়ানোর জন্য আমরা প্রভাবক ব্যবহার করতে পারি। প্রভাবক হলো এমন একটি পদার্থ যা বিক্রিয়া গতিকে বৃদ্ধি বা হ্রাস করে। তাহলে আমরা এখানে তাপমাত্রা না বাড়িয়ে গতি বাড়ানোর জন্য প্রভাবক ব্যবহার করতে পারি। এখানে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় লোহার গুঁড়া। প্রভাবক হিসেবে কী ব্যবহার করা হয়? লোহার গুঁড়া বা লৌহচূর্ণ ব্যবহার করা হয়। এই প্রভাবকের প্রভাবন ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য আমরা এই প্রভাবকের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড ও অ্যালুমিনিয়াম অক্সাইড এর মিশ্রণ ব্যবহার করতে পারি। একে প্রভাবক সহায়ক বা উত্তেজক বলা হয়। আমরা একটা প্রভাবক ব্যবহার করেছি যা বিক্রিয়া গতিকে বৃদ্ধি করবে, আয়রন চূর্ণ। এই প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড ও অ্যালুমিনিয়াম অক্সাইডের মিশ্রণ ব্যবহার করলাম, যা এই প্রভাবকে আরও গতি ত্বরান্বিত করবে। অতঃপর সব দিক বিবেচনা করে এখানে একটি তাপমাত্রা নির্ধারণ করতে হবে, যে তাপমাত্রাকে বলা হয় অ্যামোনিয়া উৎপাদনের জন্য অত্যানুকূল তাপমাত্রা। এই তাপমাত্রা হচ্ছে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা হচ্ছে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। এটি অ্যামোনিয়া উৎপাদনের জন্য অত্যানুকূল তাপমাত্রা। এই ছিল অ্যামোনিয়া উৎপাদনে লাস হাতির নীতির তাপমাত্রার প্রভাব। আমি আবার উত্তরটি বলছি, বিক্রিয়াটি তাপ উৎপাদী, তাই লাস হাতিলিয়ার নীতি অনুসারে তাপমাত্রা যদি এখানে বাড়ানো যায় তাহলে বিক্রিয়া কিন্তু পিছনের দিকে চলে আসবে, উৎপাদন কমে যাবে। আর তাপমাত্রা যদি কমানো যায় তাহলে বিক্রিয়া সামনের দিকে যাবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে। তবে তাপমাত্রা কমালে বিক্রিয়ার গতি কমে যায়, আবার তাপমাত্রা বাড়লে বিক্রিয়া পেছন দিকে আসে। এই দুটি বিপরীত অবস্থা। এই সমস্যা সমাধানের জন্য আমরা তাপমাত্রা না বাড়িয়ে গতি বাড়ানোর জন্য প্রভাবক হিসেবে লোহার গুঁড়া ব্যবহার করব। এই প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা প্রভাবক সহায়ক বা প্রমোটার হিসেবে পটাশিয়াম হাইড্রোক্সাইড ও অ্যালুমিনিয়াম অক্সাইডের মিশ্রণ আমরা ব্যবহার করতে পারব। অতঃপর সব দিক বিবেচনা করে উৎপাদন এবং ব্যয় সব দিক বিবেচনা করে আমরা এমনি উৎপাদনের লাশ তিনটি অনুযায়ী আমরা তাপমাত্রা ব্যবহার করব 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। এটি অ্যামোনিয়া উৎপাদনের জন্য অত্যানুকূল তাপমাত্রা। এই ছিল তাপমাত্রার প্রভাব। এবার আসো লা শাতেলিয়ার নীতি অনুসারে বিক্রিয়াটিতে চাপের প্রভাব। চাপের প্রভাব আমরা প্রথমে মনে রাখব, বিক্রিয়াটি যদি গ্যাসীয় হয় এবং উভয় দিকে যদি মোল সংখ্যা সমান থাকে, বিক্রিয়কের মোট অণুর সংখ্যা বা মোল সংখ্যা এবং উৎপাদের যদি মোল সংখ্যা সমান হয় তাহলে বিক্রিয়াটিতে চাপের প্রভাব থাকবে না। আমি আবার বলছি, বিক্রিয়াটিতে যদি তোমার বিক্রিয়কের মোট মোল সংখ্যা বা অণুর সংখ্যা এবং উৎপাদের মোট মোল সংখ্যা বা অণুর সংখ্যা সমান হয় তাহলে বিক্রিয়াটিতে চাপের প্রভাব থাকবে না। আর বিক্রিয়াটি গ্যাসীয় এবং মোল সংখ্যা যদি তারতম্য হয় তাহলে বিক্রিয়াটিতে চাপের প্রভাব থাকবে। এছাড়া আরও বলা হয়েছে, কোনো বিক্রিয়া যদি দ্রবণে বা কঠিন অবস্থায় সংঘটিত হয় তাহলে সেই বিক্রিয়ায় চাপের প্রভাব থাকবে না। আবার বলছি, দ্রবণে বা কঠিন অবস্থায় বিক্রিয়া হলে আয়তনে কোনো পরিবর্তন ঘটে না, সেই ধরনের বিক্রিয়াতে চাপের প্রভাব নেই। এই বিক্রিয়াটি একটি গ্যাসীয় সমীকরণ। এখানে নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, বিক্রিয়কের মোট অণুর সংখ্যা বা মোট সংখ্যা হচ্ছে 4, 1 এবং 3, 4, উৎপাদে হচ্ছে 2, অর্থাৎ বিক্রিয়াটিতে মোট সংখ্যা বা অণুর সংখ্যার তারতম্য রয়েছে, তাই বিক্রিয়াটিতে চাপের প্রভাব বিদ্যমান। এখন আমরা লাস হাতেলিয়ার নীতি অনুসারে বিক্রিয়াটিতে আমরা চাপের প্রভাব আলোচনা করব। বিক্রিয়াটিতে গ্যাসীয় অণুর সংখ্যা 4 আয়তন থেকে 2 আয়তনে হ্রাস পেয়েছে। বিক্রিয়াটিতে গ্যাসীয় অণুর সংখ্যা 4 আয়তন থেকে 1 আয়তন, 3 আয়তন, 4 আয়তন থেকে 2 আয়তনে হ্রাস পেয়েছে, অর্থাৎ বিক্রিয়াটিতে চাপ হ্রাস পেয়েছে। তাই লাস হাতেলিয়ারের নীতি অনুসারে সাম্যাবস্থার চাপ বাড়াতে হবে, তাহলেই বিক্রিয়াটি সামনের দিকে যাবে এবং উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে। তবে অধিক চাপে
বিক্রিয়া সংগঠিত করতে উন্নত যন্ত্রপাতির প্রয়োজন যা ব্যয় সাপেক্ষ উন্নত যন্ত্রপাতির প্রয়োজন যা ব্যয় সাপেক্ষ তাই সব দিক বিবেচনা করে উৎপাদনের প্রতি লক্ষ্য রেখে এই বিক্রিয়াটিতে চাপ প্রয়োগ করতে হবে 200 থেকে 250 অ্যাটমোস্ফিয়ার তাই সব দিক বিবেচনা করে উৎপাদনের প্রতি লক্ষ্য রেখে এখন চাপ প্রয়োগ করতে হবে 200 থেকে 250 অ্যাটমোস্ফিয়ার এর ফলে বিক্রিয়ার গতি উৎপাদন সবই ঠিক থাকবে আমি আবার বলছি বিক্রিয়াটিতে গ্যাসীয় অণুর সংখ্যা হ্রাস পেয়েছে তাই চাপ হ্রাস পেয়েছে তাই সাম্যাবস্থায় লাস হাতেলিয়ারের নীতি অনুসারে চাপ প্রয়োগ করতে হবে চাপ প্রয়োগ করলে বিক্রিয়া সামনের দিকে যাবে এবং উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে তবে অধিক চাপে বিক্রিয়া সংগঠিত করতে উন্নত যন্ত্রপাতির প্রয়োজন যা ব্যয় সাপেক্ষ তাই সব দিক বিবেচনা করে এই বিক্রিয়াটিতে চাপ নির্ধারণ করা হয়েছে 200 থেকে 250 অ্যাটমোস্ফিয়ার এর ফলে বিক্রিয়া গতি উৎপাদন উভয়ই যথাযথ থাকবে এটি হচ্ছে এই বিক্রিয়ার জন্য একটি উপযুক্ত চাপ এই ছিল অ্যামোনিয়া উৎপাদনে লাস হাতিয়ার নীতির প্রয়োগে দুটি প্রভাব আলোচনা করা হলো তখন তাপমাত্রা এবং চাপের প্রভাব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই কিছুটা হলো ধারণা পেয়েছো যে কীভাবে আমরা বিক্রিয়াটিকে একদিকে নিয়ে যাব তাপমাত্রা এবং চাপের প্রভাব পরিবর্তনের মাধ্যমে এখন আমরা যে বিষয়টা জানব সেই বিষয়টা হলো স্ট্রং অ্যাসিড যদি আমরা বলি অনেক অ্যাসিড আছে স্পেশালি আমরা লিখতে পারি হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড পরীক্ষাগারে ব্যবহৃত হয় এরকম তিনটি অ্যাসিড আমি লিখলাম যা বেশি আলোচনায় আসে স্ট্রং অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড একইভাবে যদি লিখি স্ট্রং বেস ক্ষার বা ক্ষারক যাই বলি না কেন আমরা সেখানে আমরা লিখতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড আমরা অবশ্যই এসিড এবং ক্ষার বা ক্ষারকগুলো অবশ্যই মনে রাখবে স্ট্রং সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক পটাশ হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন যে বিষয়টি আলোচনা করতে চাই সেটা তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং নোট সম্ভব হলে খাতায় লিখবে প্রশ্ন হলো যে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের প্রকৃতি কেমন হবে ক্ষারধর্মী হবে না অম্লধর্মী হবে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের প্রকৃতি কেমন হবে ক্ষারধর্মী হবে না অম্লধর্মী হবে এটা হলো আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সোডিয়াম কার্বনের সাথে আমরা যদি জলে রিয়াকশন করি তাহলে এখানে লিখতে পারি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস কার্বনিক অ্যাসিড কেমিস্ট্রিতে কিন্তু একটির সাথে আরেকটি অনেক জড়িত রয়েছে বিষয় সেই জন্য অবশ্যই তোমাকে খুঁটিনাটি বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে প্রশ্ন হলো সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের প্রকৃতি ব্যাখ্যা করো আমরা সোডিয়াম কার্বনের সাথে জলে রিয়াকশন করলাম দুইটি পদার্থ পেলাম সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড এই সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু কিছুক্ষণ আগেই আমি লিখেছিলাম স্ট্রং বেস অর্থাৎ একটি স্ট্রং বা তীব্র বা শক্তিশালী ক্ষার তাহলে আমি বলতে পারি এরকমভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড একটি তীব্র ক্ষার এটা যদি স্ট্রং হয় তাহলে এখানে এটা উইক বলা যেতে পারে কারণ আমরা যে অ্যাসিডগুলো লিখেছিলাম সে অ্যাসিডটা ছিল না সেই দৃষ্টিকোণ থেকেও আমরা বলতে পারি এটা উইক অ্যাসিড কার্বনিক অ্যাসিড তো সোডিয়াম হাইড্রোক্সাইড একটি তীব্র ক্ষার এটি জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় এবং প্রচুর পরিমাণে হাইড্রোক্সিল আয়ন সৃষ্টি করে প্রচুর পরিমাণে হাইড্রোক্সিল আয়ন সৃষ্টি করে অপরদিকে H2CO3 একটি দুর্বল অ্যাসিড H2CO3 একটি দুর্বল অ্যাসিড এটি জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয় এবং সামান্য পরিমাণে এইচ পজিটিভ সৃষ্টি করে আমি আবার বলছি সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের প্রকৃতি ব্যাখ্যা করো এটা কি ক্ষারধর্মী হবে না অম্লধর্মী হবে সেটা জানার জন্য প্রথমে আমরা একটা রিয়াকশন করবো জলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বনিক অ্যাসিড তারপর আমরা আগেই বলেছি সোডিয়াম হাইড্রোক্সাইড একটি তীব্র ক্ষার তাই এটা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হবে যারা তীব্র হয় তারা সম্পূর্ণ বিয়োজিত হয়
জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় এবং প্রচুর পরিমাণে ওএইচ নেগেটিভ সৃষ্টি করে। অপরদিকে H2CO3 কার্বনিক অ্যাসিড, এটা একটা দুর্বল অ্যাসিড, এটা জলীয় দ্রবণে আংশিকরূপে বিয়োজিত হয় এবং সামান্য পরিমাণে এইচ পজিটিভ সৃষ্টি করে। এইচ পজিটিভ ওএইচ নেগেটিভ দ্বারা প্রশমিত হওয়ার পরেও দ্রবণে ওএইচ নেগেটিভ অবশিষ্ট থেকে যায়, যা লাল লিটমাসকে নীল করে, অর্থাৎ ক্ষারধর্ম প্রদূষিত হয়। তাই বলা যেতে পারে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের প্রকৃতি হবে ক্ষারধর্ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই একটি প্রশ্ন উত্তর যদি মনে রাখতে পারো তাহলে দেখা যাবে এই নিয়মে তুমি অন্যগুলো পারবে। এখন আমরা আরেকটা দেখি, যদি প্রশ্ন হয় এরকম, কপার সালফেটের জলীয় দ্রবণের প্রকৃতি ব্যাখ্যা করো, তাহলে কপার সালফেট প্লাস ওয়াটার লিখতে পারি আমরা, কপার হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, কপার হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড। এখানে যে দুটি পদার্থ তৈরি হয়েছে এর মধ্যে H2SO4টা হচ্ছে স্ট্রং, তাহলে এখন বলতে হবে যে কপার সালফেটের জলীয় দ্রবণে বিক্রিয়া করে কপার হাইড্রোক্সাইড ও সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। H2SO4 এটি একটি তীব্র অ্যাসিড, এটি জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় এবং প্রচুর পরিমাণে এইচ পজিটিভ উৎপন্ন করে। অপরদিকে কপার হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে আংশিকরূপে বিয়োজিত হয় এবং সামান্য পরিমাণে ওএইচ নেগেটিভ সৃষ্টি করে। এইচ পজিটিভ ওএইচ নেগেটিভ দ্বারা প্রশমিত হওয়ার পরেও দ্রবণে অতিরিক্ত হিসেবে এইচ পজিটিভ থেকে যায়, যা নীল লিটমাসকে লাল করে, ফলে অম্লধর্ম প্রদর্শিত হয়। তাই বলতে পারি কপার সালফেট জলীয় দ্রবণের প্রকৃতি হবে অম্লধর্মী। এভাবে আমরা উত্তরগুলো সাজাতে পারি। এখন দেখো, একটা সৃজনশীল যদি আমরা তৈরি করি সেটা উত্তরটা কেমন হতে পারে। সৃজনশীল, সৃজনশীল নাম্বার ওয়ান, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন অ্যামোনিয়া ডেলি সমান মাইনাস 92 কিলোজোল। দুই নাম্বার আমরা লিখতে পারি অ্যামোনিয়া প্লাস সালফিউরিক অ্যাসিড, এই লিখতে পারি আমরা অ্যামোনিয়াম সালফেট। এখন যদি আমরা লিখি ক প্রশ্ন, যে রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে, এটা একটা প্রশ্ন হতে পারে। দ্বিতীয় প্রশ্ন আমরা লিখতে পারি মৌমাছি কামড় দিলে চুন দেওয়া হয় কেন, প্রশ্ন উত্তর সশীল বইয়ের ভিতরে রয়েছে, চুন দেওয়া হয় কেন, কারণ সেখানে থেকে অ্যাসিড চুন হলো খাদ্যমি পথ প্রশমিত হবে, যন্ত্রণা দূর হবে। তৃতীয় প্রশ্ন হলো দুই নং বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের জলীয় দ্রবণের প্রকৃতি ব্যাখ্যা করো। সৃজনশীলটি গুরুত্বপূর্ণ। প্রথম বিক্রিয়া হচ্ছে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন অ্যামোনিয়া, আমরা এগুলো গ্যাস উল্লেখ করি, ডেলিশন মাইনাস 92 কিলোজুল। দ্বিতীয় বিক্রিয়া অ্যামোনিয়া প্লাস সালফিক অ্যাসিড অ্যামোনিয়াম সালফেট। এখানে প্রথম প্রশ্ন রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে, আমরা বলেছি মৌমাছি কামড় দিলে চুন দেওয়া হয় কেন, সেটাও বলেছি। তৃতীয় প্রশ্ন হলো দুই নং বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের জলীয় দ্রবণের প্রকৃতি ব্যাখ্যা করো। এই ছিল তিনটি সৃজনশীল। এবার আসো ঘ, ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে এক নং বিক্রিয়ায় লা শাতেলিয়ারের নীতির প্রয়োগ বর্ণনা করো। এক নং বিক্রিয়ায় লা শাতেলিয়ারের নীতির প্রয়োগ বর্ণনা করো। এই ছিল একটি সৃজনশীল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি লা শাতেলিয়ারের নীতি কী
রাশি সমস্থা কাকে বলে বৈশিষ্ট্য এই বিষয়ে কথা বলেছি পাশাপাশি কিছু স্ট্রং অ্যাসিড এবং বেস লিখে সেটা কিভাবে অম্লধর্মী বা ক্ষারধর্মী হয় একটি বিক্রিয়ার মাধ্যমে সেটা প্রকাশ করেছি একটা সৃজনশীল দিয়েছি আশা করি তোমরা এতক্ষণ ধরে সংযুক্ত থাকায় কিছুটা উপকৃত হয়েছো সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম